হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দই বানানো দিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি, আর এটা হচ্ছে শুক্রবারের সকালবেলা। সকাল ঠিক নয়, এখন প্রায় বেলা 10টা বাজে। আমি দেখো দই বানাচ্ছি, খুব অল্প পরিমাণে বানাবো আজকে। তো আমি এখানে দুধ নিয়েছি, দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল দিয়েছি, আর দুধের মধ্যে আমি দিয়ে দিলাম দেড় ঢাকনা, মানে ওই ভিনিগারের যে ঢাকনা আছে তাতেই আমি মাপ করে ভিনিগার দিয়ে দিলাম, দেড় ঢাকনা দিয়েছি ভিনিগার। তো এবারে ঢেকে ভালো করে আমি মিক্সড করে নিলাম, মিক্সড করে ঢেকে একটা তোয়ালে দিয়ে ভালো করে জড়িয়ে বাটিটাকে, কাঁচের বাটি নিয়েছি এখানে, তো তোয়ালা দিয়ে ভালো করে জড়িয়ে আমি মাইক্রোওভেনের ভেতরে রেখে দেব, কারণ ওটা গরম জায়গা, মাইক্রোওভেনটা যেহেতু বন্ধ থাকে সব সময় তো সেটা গরম জায়গা, সেই জন্য এইভাবে ঢেকে রেখে দিচ্ছি। তাহলে দইটা খুব তাড়াতাড়ি জমে যায়, দুপুরবেলা খাওয়ার সময় জমে যাবে, তাহলে মাকে দিতে পারবো। তো এইভাবে তো হয়ে গেল দই তৈরি করা। এবার চলে আসছি রান্নার দিকে। আজকে আমার হাজবেন্ডের ফরমাইশ আছে, খুব সাদামাটা রান্না করতে হবে। ও বলেছে কালকে যে তুমি তো সবসময় এইভাবে রান্না করো, এই করছো ওই করছো, তো তার কালকে কিন্তু আলু সেদ্ধ আর মুগ ডাল করবে, আমার খুব ভালো লাগে। তাই বললাম ঠিক আছে, তাই করব। তো ওইদিকে যে আলু সিদ্ধ করে রেখেছি, দেখো এইভাবে চুলে সেদ্ধ করলে খুব ইজি হয় আমার জন্য, সেই জন্য আমি চুলেই বেশিরভাগ সেদ্ধ করি, তাহলে আর ছাড়াতে হয় না মাখার সময়। আর এদিকে মুগ ডাল ভেজে নিচ্ছি, মুগ ডাল শুকনো কড়াইতে ভেজে নেব, তারপরে ধুয়ে নেব। তারপরে দেখো এইদিকে ডালটা তো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওইদিকে ভালো করে ধুয়ে, আর এইদিকে করছি পেঁয়াজ, আলু সেদ্ধর জন্য পেঁয়াজ মাখছি, আর দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছি। শুকনো লঙ্কা তো খাওয়া শরীরের পক্ষে ভালো নয়, তো তাই জন্য দুটো দিয়েছি, খুব বেশি দেইনি। আমার ছেলে আর হাজবেন্ড আবার শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ না মাখলে ওনাদের নাকি খেতে ইচ্ছে করে না, তো তাই জন্য দুটো দিয়েছি, যে তাহলে বলতে পারবো যে হ্যাঁ দিয়েছি দুটো। আর শুকনো লঙ্কা দিয়ে মাখলে দেখবে টেস্ট কিন্তু আলাদা হয়। তো এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল, পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর এগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি মোরলা মাছ ভেজে নেব, আজকে মোরলা মাছ ভাজব পেঁয়াজ দিয়ে। লঙ্কা দিয়েও ভাজা যায়, পেঁয়াজ লঙ্কা দিয়ে, লঙ্কা আর দেবো না, আলু সেদ্ধটা ঝালঝালই বানিয়েছি, তো সেই জন্য পেঁয়াজ দিয়ে ভাজব। তো প্রথমে মাছগুলোকে ভেজে নেব, ভেজে নেওয়ার পরে পেঁয়াজ দেবো। মাছগুলো যখন 75% ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, তারপরে আবার ভালো করে ভেজে নামিয়ে দেবো। এইরকম মোরলা মাছ ভাজা কিন্তু খুব ভালো লাগে, আর কে কে খেয়ে থাকো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো তেল কম ছিল একটুখানি, তো আবার ওই জন্য তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি। আমারও কিন্তু এইরকম আলু সেদ্ধ, আমি আবার ডালটা পছন্দ করি না, আলু সেদ্ধ আর এইরকম মাছ ভাজা দারুণ লাগে খেতে, শুকনো শুকনো। আমি ডাল একদমই পছন্দ করি না, কোনো সময় টক ডাল করলে খেলে মানে খেলাম, কিন্তু এমনি ডাল তো ভালোই লাগে না, আমি খাই না, আমি শুকনো খেতে বেশি পছন্দ করি। তো দেখো মাছগুলো ভাজা, অনেকটা ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এবারে পুরোটাই ভাজা ভাজা করে নেব, করে নেওয়ার পরে এটা নামিয়ে দেবো। তাহলে ওদিকে আবার ডালও সেদ্ধ হয়ে গেছে, এটা নামানোর পরে ডালটা ফোড়ন দিয়ে দেবো, তাহলেই রান্না হয়ে যাবে। রান্না হয়ে গেলে এবার বাকি কাজ তো রয়েছে, স্নান করা, পুজো করা, বাসন ধোয়া, তো এইসব করতে হবে। তো এইদিকে দেখো ডালটা ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, গোটা জিরে, আর দেব আদা, আদা গ্রেট করে রেখেছি বাটি নি, আর আদা অল্প একটু লাগবে তো তাই আর বাটি নি, গ্রেট করে দিয়ে দেব। আর দেব জিরে গুঁড়ো, তো এই দিয়ে হলুদ, এই দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ডাল দিয়ে দেবো, আর পরিমাণ মতো নুন তো দিতেই হবে। আর নামাবার আগে জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো, তাহলে সেন্টটা কিন্তু খুব ভালো আসে।
আমার ব্লগে তোমরা বেশি রান্নাই দেখতে পাবে। যারা দেখো আমার ব্লগগুলো তারা, তাদের জন্য বলছি। আর রান্না ছাড়া আর কিছু দেখানোর মতো নেই ও আমার কাছে। আর রান্না ছাড়া কী বা দেখাবো বলো? আর সবার ক্ষেত্রেই তাই, যারা হাউসওয়াইফ তাদের বেশিরভাগ তো রান্না করতেই হয়। আর রান্না করতে কিন্তু আমি খুব ভালোবাসি, তো রান্না করতে কিন্তু আমার একদমই কষ্ট হয় না। কিন্তু রান্না করতে যেরকম ভালোবাসি সেই রকম রান্নাটা দেখাতেও পছন্দ করি, তোমাদের সঙ্গে শেয়ার করলে যেন আমার ভালো লাগে। তো এই জন্য আমি রান্নাটাই বেশি দেখাই। আর সেরকম কিছু আমার কাছে নেই ও যে তোমাদেরকে দেখাবো। তো চলো, এই দেখো আমার মুগ ডাল হয়ে গেল, এবার ফুটে উঠলেই নামিয়ে দেব। তো দেখো ডাল কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি ভাজা জিরে গুঁড়ো ওর মধ্যে দিয়ে দিলাম। এই ভাজা জিরে গুঁড়ো আমি সবসময় বাড়িতে করে রাখি, জিরেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখি, তাহলে যখন তখন যে কোনো রান্নায় দেওয়া যায়। তো দিয়ে এবারে দিয়ে দিলাম, এবারে নামিয়ে দেব। এই ভাজা জিরে গুঁড়ো দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে যে কোনো জিনিসই, যে সবজি পাঁচমিশালি সবজিতে দিলে, ডালে দিলে, এরকম মুগ ডালে দিলে, মুসুর ডালে দিলে অবশ্য ভালো লাগে না, মুগ ডালে দিলে খুবই ভালো লাগে। তো এই দেখো ডাল, আচার, মাছ ভাজা, আলু সেদ্ধ আর ভাত, দারুণ জমে যাবে আজকে খাওয়া। এটা আমার হাজবেন্ডের জন্য আমি বেড়েছি। তোমরা যদি ভালোবাসো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এখন বিকেল 5টা বাজে, আমি এই ঘুম থেকে উঠলাম, আজকে একটু বেশি ঘুমিয়ে গেছিলাম। এই দেখো এখন তরমুজ খাচ্ছি, তরমুজ খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এই বীজগুলো ভীষণ মানে বিরক্ত লাগে বীজগুলোর জন্য। যাই হোক, খেতে ভালোবাসি তাই জন্য খাচ্ছি। পুরো গরমকালটাতেই আমি খুব তরমুজ খাই। আসলে আমি সব মিলিয়ে বলতে পারো আমি খেতে ভালোবাসি, খেতেও ভালোবাসি, রান্না করতেও ভালোবাসি। মিষ্টি আছে আর তরমুজ কিন্তু আমি খালি খাই না, এর মধ্যে আমি নুন আর বিট নুন থাকলে বিট নুন, আর বিট নুন যদি না থাকে এমনি নুনই মাখিয়ে খাই। এই যে এমনি নুন মাখিয়ে নিয়েছি, এমনি খালি খেতে আমার ভালো লাগে না। নুন দিয়ে খেলে দেখবে টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। আর তোমরা কে কে নুন দিয়ে খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখলে তো আজকে কেমন সাদা মাটা রান্না করেছি। ওইটা আমার হাজবেন্ডের ফরমাইশ ছিল যে একদম সাদা মাটা এরকম মুগ ডাল আলু সেদ্ধ খাবে, তাও তো আমি মোরলা মাছটা ভেজেছি নিজের ইচ্ছে, নিজে ইচ্ছে করে ভেজেছি। ও কিন্তু ওটাও বলেনি, ও খালি বলেছে আলু সেদ্ধ আর মুগ ডাল খাবে। এই বীজগুলো খুব বিরক্ত লাগে। ওকে ছেলের পড়া নেই, তাই জন্য খুব শান্তিতে শুলাম।
এতটা বেশি ঘুমোই না আমি, কিন্তু আজকে একটু বেশি ঘুমিয়ে পড়েছি বেশিক্ষণ ধরে, যদিও শুয়েছি 3:30 পরে। ঘুম থেকে উঠে এরকম ফল খেতে খুব ভালো লাগে। আমি দুপুর বেলাতে কেটে রেখে দিয়েছিলাম, কারণ ঘুম থেকে উঠে তখন ইচ্ছে করবে না কেটে খাওয়ার, সেই জন্য আমি আগের থেকে কেটে রেখেছিলাম, কেটে ফ্রিজে মানে টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ব্যাস এই যে উঠে নুন মাখিয়ে এই যে খাচ্ছি। একবার না এই তরমুজ ফ্রিজে, ফ্রিজে না সরি, একবার এই তরমুজ নিয়ে আমি ছাদে বসে বসে খাচ্ছিলাম। আমার ছাদে তো আমার আগে প্রচুর টব ছিল, টবে গাছ লাগানো ছিল, তো কি হয়েছে তো বীজগুলোকে বারবার ধরে মানে বারবার করে ফেলছি টবের মধ্যে, তারপরে গাছ উঠে গেছে, গাছে আবার এই ছোট্ট একটা তরমুজ হয়েছিল। মানে কি ভালো লেগেছিল আমার দেখে, মানে গাছটা বেশ বড় হলো, আবার তারপরে গাছে খুব বড় সাইজের নয়, ঠিক এইরকম সাইজের একটা তরমুজ হয়েছিল। কিন্তু ওই ছোট সাইজের হলেও তরমুজের ভেতরটা কিন্তু এমনি তরমুজের যে এইসব তরমুজের মতনই একদম টকটকে লাল, আর খেতেও কিন্তু খুব মিষ্টি, খুব ভালো লেগেছিল আমার। ওই একবারই হয়েছিল আর হয়নি। তো খাই তরমুজটা, তরমুজ খাওয়া শেষ। এই দেখো এখন আমি কি করব জানো, এখন আমি যাব ফুল তুলতে, ফুল নয় ফুলের কুঁড়ি, মানে পাঁচিলের সাইডে যে ফুল গাছগুলো রয়েছে জবা ফুলের, একজন আছেন এখানে আমাদের পাড়ারই রোজ তুলে নিয়ে যায়, ওই ফুলগুলো আমি পাই না। তো 3 দিন ধরে আমি কি করছি, কুঁড়িগুলো তুলে জলের মধ্যে ভিজিয়ে রাখছি, জলের মধ্যে ভিজিয়ে রাখলে কিন্তু ফুলগুলো সেই গাছে যেরকম ফোটে যেই সাইজে সেই সাইজেরই হয়। আর আগে আমি তুলতাম না, কারণ কুঁড়ি তুলে রাখলে ফুলের সাইজটা ছোট হয়ে যায় যখন ফোটে, পরের দিন সকালে যখন ফোটে ফুলের সাইজ ছোট হয়ে যায়, সেই জন্য আমি তুলতাম না। কিন্তু একজনের মুখে শুনলাম যে জলের মধ্যে ভিজিয়ে রাখলে ফুলটা সেই সাইজেরই ফোটে, তো আমি 3 দিন ধরে কিন্তু তাই করছি। সত্যি ফুল নর্মাল যে সাইজটার হওয়ার কথা সেটাই হয়, তো সেই জন্য এখন ফুলটা তুলে রাখবো, এরপরে সন্ধে হয়ে যাবে তখন আর তোলা যাবে না, তো যাই ফুল তুলে রাখি। আর আমার ফুল কেন বা নেবে বলো, আমার কাছে অনেকেই আছে ফুল চাইতে আশেপাশে, কিন্তু আমি দিয়ে দিই, কিন্তু সেই রকম যদি চায় এসে তাহলে তো ভালো লাগে, আর চুরি করে নিয়ে যায় এটা কি ঠিক বলো? তো সেই জন্য আমি রাগে আমি ফুল তুলে রাখি। আমি কিন্তু পাশের বাড়িতেও ফুল দিই রোজ বাঁধা ধরা, ওদেরকে আমি দিই, তারপরে আশেপাশে আরও কয়েকটা বাড়ি আছে যাদের যখন যেদিন ফুল না থাকে আমার কাছে এসে চায় আমি দিয়ে দিই, কিন্তু এ আবার চুরি করে নিয়ে যায়, কেমন স্বভাবের ভগবানই জানে। ঠিক আছে তাহলে যাই ফুলের কুঁড়িগুলো তুলে নিয়ে আসি। হ্যালো ফ্রেন্ডস, এখন হচ্ছে রাত্রেবেলা, রাত 9টা বাজে, আমি এখন রুটি করব, আর তরকারি রয়েছে, মানে সেদিন যে বিরিয়ানির চিকেন করেছিলাম সেই চিকেনটা রেখে দিয়েছিলাম, সেটা কাল আর খাওয়া হয়নি, তো ওটা আজকে বার করলাম, ছেলে তো খাবে না, কারণ ছেলে চিকেন খায় না, মাটনও খায় না, কিছুই খায় না, আর আমি বাড়িতে একমাত্র চিকেন খাই, আর মাটন তো কেউ খাইই না, আমি নিজেও খাই না। তো এখন আটা মাখবো, আটা মেখে বেশি করে আটা মাখবো, সকালে ছেলেকে টিফিন দিতে হবে, বেশি করে মেখে রাখবো। আর চিকেন আমার খুব ভালো লাগে, এই যে চিকেন এখন ওটা গরম করতে বসিয়েছি, মানে সারা রান্নাঘর ফ্লেভারে ভরে গেছে, এমনকি অন্যান্য, তো খুবই ভালো লাগে আর কি আমার, একটু চিকেন হলেই মানে খাওয়া হয়ে যায়, ভাত ভাত বলো আর রুটি বলো, তো আমি তো ভালোই খাবো আজকে। আর ছেলে খাবে ছোলার ডাল আর আলু সেদ্ধ যে করেছিলাম ওটার মধ্যে রোল করে দিতে হবে, ও রুটির মধ্যে আলু সেদ্ধটা দিয়ে পুরো তারপরে রোল করে দিলে ও খুব ভালো খায়, মানে খুবই ভালো খায়,
আর ছোলার ডাল রয়েছে, মানে আমি করিনি, আমার মা করেছিল, মা দিয়েছিল। তো ছোলার ডালটা আছে, ওটা দিয়ে হয়ে যাবে, আর মাকেও তাই দিয়ে হয়ে যাবে। আর মা তো দুধ আছে, দুধ দিয়ে, দুধ ছাড়া মা খায় না, মানে দুধ দিয়েই খেতে ভালোবাসে। তো এই দিয়ে হয়ে যাবে ভালো মতনই খাওয়া। তো আটাটা মেখে ফেলি, মেখে ফেলে তারপর রুটিটা করে নিই। আর প্রচণ্ড বৃষ্টি হলো কিন্তু আমাদের এখানে, ঝড় বৃষ্টি, এমনকি শিলা বৃষ্টি পর্যন্ত। আর কিন্তু রাত্রেবেলা বলে আমি শ্যুট করতে পারিনি, নাহলে ভেবেছিলাম তোমাদের জন্য একটুখানি ভিডিও শ্যুট করব, কিন্তু রাতের বেলা কিছুই দেখা যাচ্ছে না, আবার এমনিতে কারেন্টও নেই, ঝড় বৃষ্টিতে তো মানে কারেন্টটা তো চলেই যায়। তো আর কি করবো, ছেলে এখন পড়ছে আর মা শুয়ে রয়েছে, আর আমি এতক্ষণ বসেই ছিলাম, চা খেলাম সন্ধেবেলায়। সন্ধেবেলায় চা খেয়ে, চা আর মুড়ি আর চানাচুর খেলাম, অল্প করে আমি মুড়ি চানাচুর খেয়েছি, মাকেও দিলাম, ছেলেও খেলো। ছেলে চা খায়নি, ওকে অত চা দিই না, আর ও পছন্দও করে না। লেবু চাটা খুব ভালোবাসে, সেটা মাঝে মাঝে শীতকালে দিই। তো যাই হোক, তারপরে একটু বসেছিলাম, ও পড়ছিল, তো সেই জন্য। তো এখন ও পড়ছে, আর আমি এদিকে 9টা বেজে গেছে বলে রুটি করতে এসেছি। তো রুটিটা করে নেব, করে নিয়ে তারপরে আমরা খাবো, খাওয়া দেরি আছে, 10টার সময় খাবো। আটাটা মেখে রেখে দেবো, রুটি করবো না এখন, রুটি পরে করব, আটা মেখে রেখে দেবো। তারপরে কাল সকালে তো আবার স্কুল আছে, সেই আবার স্কুল, কালকে আবার দুটো টিউশন রয়েছে, আজকে টিউশনটা ছিল না বলে বেঁচে গেছি, যাই হোক, আর কালকে আবার টিউশন আছে। তো আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, টাটা, গুড নাইট ফ্রেন্ডস। ব্লগটা শেষ করার পরও আবার এলাম তোমাদের সামনে, কারণ কি জানো, আমি যে সকালে দই বানানোটা দেখিয়েছিলাম ভিনিগার দিয়ে, সেটা কিন্তু আমি দেখাইনি তোমাদেরকে যে কীরকম হয়েছে। তো খাওয়াও হয়ে গেছে, অল্প একটু খাওয়া হয়েছে, মাকে দিয়েছিলাম দুপুরবেলায়, আর অল্প রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই দেখো কেমন হয়েছে। আসলে মাকে দিয়েছিলাম তো, তখন আবার একটু জল কেটে গেছে, নাহলে কিন্তু খুব ভালো হয়েছিল, দেখতে পাচ্ছ, এই দেখো। আর খুব টেস্টি হয়েছে, এটা রেখেছি আমার জন্য, খুব টেস্টি হয়েছে। আসলে দুধটাকে না আমি ভালো করে জাল দিয়ে, জাল দিয়ে একদম অল্প করে নিয়েছিলাম, তো সেই জন্য মিষ্টি ভাবও, যেহেতু এটা টক দই কিন্তু একটা মিষ্টি মিষ্টি ভাবও রয়েছে, খুব সুন্দর হয়েছে। তো ভিনিগার দিয়ে না এইভাবে দই বানানো যায়, আর ভিনিগার যখন না থাকে আমি লেবুর রস দিয়ে বানাই, খুব সুন্দর হয়েছে। মানে দুধের স্বরগুলোও ছিল, আমি এইভাবে বানাই, আর মিষ্টি দই যখন বানাই তখন দুধের স্বরটা বাদ দিয়ে দিই। আর টক দই বানালে দুধকে ভালো করে জাল দিয়ে, দুধের সর দিয়ে, মানে খুব ভালো, মানে খুব টেস্ট হয়, টক দই বলে মনেই হবে না, করে দেখবে এরকম করে, খুব ভালো লাগবে। আর রাতের খাবারটা কিন্তু একদম খুব ভালো ছিল, মানে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে আর হালকা হালকা মানে ঠান্ডা, তার মধ্যে কষা কষা মাংস আর রুটি, দারুণ লাগে বলো। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমি শোবো, শোবো মানে ঘুমোবো না, জেগেই শুয়ে থাকবো। ছেলে পড়ছে, ছেলেরও খাওয়া হয়েছে, ও খেলো, ও মাংসের আলুও দিয়েছিলাম ওকে, ও আলুটা খায়, চিকেনটা খায় না। তো আলু দিয়ে, আর ছোলার ডাল ছিল, আলু সেদ্ধ ছিল, ও দিয়ে ও খেয়ে নিয়েছে। তো এবারে যাই, তো আমার ব্লগটা আমি এখন শেষ করলাম, টাটা, সবাই ভালো থাকবে।